সিদ্ধ একজন সাহাবী, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আন। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের ময়দানে, বদরের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী হয়ে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ যুদ্ধের জন্য তৈয়ার, এক পাশে 313 জন মুসলমান, অপর পাশে সশস্ত্র হাজারো কাফের, সবাই সবার পরিচিত। কারণ মুহাজির যত সাহাবী ছিলেন সবাই মক্কার মানুষগুলাকে চিনে, আর মক্কার কুরাইশ কাফিরেরা মুহাজিরদেরকে চিনে, এরা তো আমাদেরই লোক। বছরের পর বছর, যুগের পর যুগ একসাথে তারা চলাফেরা করেছে, আজকে এক দল অপর দলের মুখোমুখি দাঁড়ায় গেছে যুদ্ধের ময়দানে। এমন কঠিন এক যুদ্ধ, মক্কার কুরাইশ কাফেরেরা চূড়ান্তভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে দুনিয়া থেকে চিরতরে ইসলাম এবং মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে হঠাৎ করে তিনি কাফের বাহিনীর দিকে নজর দিয়ে দেখেন। আবু উবাইদার বাবা, তার নাম হলো জাররাহ, আবু উবাইদার বাবা জাররাহ সে কাফের, কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য আবু উবাইদার বাবা চলে আসছে। আবু উবাইদা খুব ভালো মতো জানে তার বাবা কাফের, সামনাসামনি দুই জবাব বেটা। আবু উবাইদা বাবাকে দেখার পরে নিয়ত করলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, কিন্তু বাবার মুখোমুখি হব না, বাবার থেকে দূরে দূরে সরে থাকব। এই নিয়ত করে আবু উবাইদা দূরে দূরে সরে আছে যুদ্ধের ময়দানে। কিন্তু আমি আপনি যা চাই তা কখনো হয় না, বরং ওইটাই হয় যেটা আল্লাহ তাআলা চায়। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আবু উবাইদার পরীক্ষা নিতে চান। ও আবু উবাইদা, আজকে আবু উবাইদার পিতার প্রতি মহব্বত জয়ী হয় নাকি আমি আল্লাহর প্রতি মহব্বত জয়ী হয়ে যায়। হঠাৎ আবু উবাইদা তার বাবার মুখোমুখি হয়ে গেল। অনেকদিন বাবার সাথে সন্তানের সাথে দেখা সাক্ষাৎ নাই, দুই বাপ বেটা মুখোমুখি হয়ে গেছে। আবু উবাইদার হাতের উঁচু তরবারি নিচু হয়ে গেল। আবু উবাইদা মনে মনে নিয়ত করে যে আমার বাবার সাথে দেখা হয়ে গেল, বাবার মহব্বত অন্তরে জাগ্রত হয়ে গেছে, উঁচু তরবারি নিচু হয়ে গেছে, কিন্তু কাফের অন্তরের অবস্থা আর মুমিনের অন্তরের অবস্থা কখনো এক হতে পারে না। আবু উবাইদার বাবা কাফের জাররাহ সে চিন্তা করতেছে, হায়রে যদিও এটা আমার সন্তান, কিন্তু এটা তো আর আমার ধর্মে নাই, এখন তো আমার দুশ্মন। এই চিন্তা করে জাররাহ আবু উবাইদার উপরে তরবারি চালায় দিল। এইবার আর আবু উবাইদা বাবার মহব্বতকে প্রাধান্য দেয় নাই, ইমানের মহব্বত আল্লাহর মহব্বতকে প্রাধান্য দিয়ে আবু উবাইদার নিচু তরবারি উঁচু হয়ে গেল। বাবার ছেলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। বলেন তো বাবা, আর এই ছেলের মধ্যে যেই লড়াই, পিতা পুত্রের এই তরবারির লড়াই দুনিয়ার কোনো স্বার্থে হয়েছে নাকি? দুনিয়ার ন্যূনতম স্বার্থ এখানে নাই, দুনিয়ার ন্যূনতম লাভ এখানে নাই। বাপ বেটা যে ওই ময়দানে তরবারি নিয়ে লড়াইতে লাগিয়ে গেছে কার মহব্বতে, জোরে বলেন আল্লাহর মহব্বতে। আবু উবাইদা লড়াই শুরু করে দিল। এ লড়াই ইমান আর কুফুরের সাথে লড়াই, এ লড়াই আলো আর অন্ধকারের লড়াই, এ লড়াই সত্য আর মিথ্যার লড়াই, এ লড়াই হক আর বাতিলের লড়াই। হক বাতিলের লড়াই হবে আজ অথবা কাল, হক বিজয়ী হবে এটাই আল্লাহ তাআলার ওয়াদা। লড়াইয়ের একটা পর্যায়ে আবু উবাইদা নিজের হাতে নিজের বাবার গর্দান তরবারি দিয়া দেহ থেকে আলাদা করে দিয়েছে, নিজের হাতে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। বাহিরের দৃষ্টিকোণ থেকে মনে হয় কাজটা কত খারাপ, কিন্তু আবু উবাইদা তো দুনিয়ার কোনো স্বার্থে করে নাই, ইমানের কারণে আল্লাহর মহব্বতের কারণে করেছে। কারণ মুমিনের অন্তরের মধ্যে সবচাইতে বেশি মহব্বত থাকে কার? আল্লাহ তাআলা সেই সাক্ষ্যই কোরআনুল করিমের মধ্যে দেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ
প্রকৃত মুমিন যারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত থাকে সবচাইতে বেশি। আবু উবাইদা নিজের বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিল, দুনিয়ার মানুষ যা কিছু বলুক না কেন আমার আল্লাহ কি বলেন, এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন। আল্লাহ বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح من الله رب العالمين বলেন لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে এমন সম্প্রদায় যারা তাদেরকে আপনি কখনো এমন অবস্থায় পাবেন না। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছে ওই মানুষগুলোকে কখনো আপনি এমন অবস্থায় পাবেন না যে তারা ইউয়াদ্দুনা মান আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা তাদের সাথে কখনো সখ্যতা তাদের সাথে মহব্বত কখনো ওই মুমিনেরা রাখে না, তাদের সাথে বন্ধুত্ব রাখে না, বরং মুমিনেরা তো আল্লাহ এবং রসুলের দুশ্মন যদি তাদের বাবাও হয়। আল্লাহ বলেন, ওয়ালাউ কানু آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم الله এবং রাসূলের দুশমন যদি ওই মুমিনদের বাবাও হয়, ওই মুমিনদের সন্তান যদি হয়, ওই মুমিনদের ভাইরা যদি হয়, ওই মুমিনের গোত্রের লোকরাও যদি হয়, মুমিনরা কখনো আল্লাহ এবং রাসূলের দুশমনের সাথে সম্পর্ক রাখে না। তাহলে আমার ঈমানের দাবি হলো আমার সন্তান যদি আল্লাহর রাসূলের দুশমন হয় ওইটা আমার বড় দুশমন, ঠিক কিনা বলেন? আমার বাবা যদি আল্লাহ এবং রাসূলের দুশমন হয় আমার বাবা আমার সবচাইতে বড় দুশমন। সাহাবায়ে কেরাম দেখা গেছে ঈমানের বেলায় রাসূলের মহব্বতের বেলায় তারা নিজেদের বাপকেও ছাড় দেয় নাই। নবীজি সেই কথাই বলেন, ওয়াবগদলিল্লাহ, বাপকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার যদি ওই বাবার সাথে শত্রুতা করতে হয় সেই শত্রুতাও করবে আল্লাহর জন্য। সন্তানকে ভালোবাসবে আল্লাহর জন্য, সন্তানকে যদি দুশমন বানাতে হয় সন্তানকে দুশমন বানাবে আল্লাহর জন্য, স্ত্রীকে যদি বন্ধু বানাতে হয় ভালোবাসবে আল্লাহর জন্য, যদি ওই স্ত্রীকে দুশমন বানাতে হয় বানাবে আল্লাহর জন্য। এ কথাই নবী বলেন, মান আহাব্বালিল্লাহ, যে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, ও আবগদলিল্লাহ, দুশ্মনী পোষণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, ওয়ামানা আলিল্লাহ, কাউকে কিছু থেকে বাধা প্রদান করে তাও করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, কাউকে কিছু দান করে প্রদান করে তাও করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। নবীজি আমার বলেন, এই চারটা গুণ যেই মুমিন অর্জন করতে পারবে, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, ওই মুমিনের ঈমান অপূর্ণাঙ্গ থাকবে না, সেই মুমিন তার ঈমানকে পরিপূর্ণ করে নিল। আর পরিপূর্ণ ঈমানের মালিক তার ঠিকানা কোথায় হবে, জোরে বলেন, জান্নাত, তার ঠিকানা হবে জান্নাত। তাহলে আল্লাহকে মহব্বত করার সাথে মুমিনের ঈমানের সম্পর্ক রয়েছে। এখন বলেন, আল্লাহকে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে ঈমান পরিপূর্ণ করার দাবি।